नमस्कार देखें रिपब्लिक बांगला शुरू कर ২৯৪ बांगलार ২৯৪টি विधानसभा केंद्र विभिन्न खबर देखे नब आध घंटा संगे रही विशाखा ১৯৪৬ হোক বা ১৯৮০ ১৬ই আগস্টে বারবার রক্তাক্ত হয়েছে তিলোত্তমা দেখেছে সহ নাগরিকের লাশ এমন দিনেই খেলা হবে উৎসবের আয়োজন রাজ্যের দিন বদলের দাবিতে এবার রাজ্যপালের দ্বারস্থ সনাতন সংগঠনের সদস্যরা ১৬ই আগস্ট বাঙালির স্মৃতিতে আজও দগদগে রক্তাক্ত এই দিন এই দিনেই কলকাতার মাটিতে লুটিয়ে পড়েছিল একের পর এক লাশ দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর স্মৃতি এখনো বয়ে বেড়ায় এই শহর স্বাধীনতার ৭৪ বছর পর এই দিনেই খেলা হবে দিবস পালনের ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান খেলা দিবস আমরা একটা তৈরি করব ১৬ই আগস্ট খেলা দিবস হিসেবে পালিত করব বেঙ্গলে এবং সেদিন আমরা সবাইকে বলবো খেলা দিবস হিসেবে যে যেখানে আছেন আমরা যেখানে যেখানে পারব কিছু ফুটবল দেব গ্রামের গরীব ছেলে মেয়েদের যারা এই সব নিয়ে খেলাধুলা করবে নানা রকম ভাবে খেলাধুলা করবে ১৯৪৬ থেকে ২০২১ ৭৫ বছর পার কিন্তু নারকীয় সেই স্মৃতি আজও দগদগে বাঙালির মনে এমন দিনে উৎসব দিন বদলের দাবিতে এবার রাজ্যপালের দ্বারস্থ সনাতন সংগঠনের প্রতিনিধিরা মঙ্গলবার রাজভবনে তাদের সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্তরের যে একটা বিরাট একটা অন্ধকারের দিন দুঃখের দিন বেদনার দিন সেই দিনটাকে যেন আনন্দের দিন করে প্রকাশ করে না সনাতন সংস্কৃতিকে কালা দিন হ্যায় अगर इस দিন কো খেল কা দিন নাম সে अगर किया जाता है तो ये बड़ी दुख की बात है इसी की वजह से हम लोग गवर्नर से बोलने आए थे कि इस दुखद दिन के आप कम से कम उत्सव का दिन मनाने के लिए मना कर दीजिए सरकार को बाकी उसने जो कुछ करे दान ध्यान कुछ भी करे उसमें हम लोगों को कोई फर्ज नहीं है সনাতন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল টুইট করে জানান খেলা হবে দিবসের বিরোধিতায় সনাতন সংগঠনের প্রতিনিধিদের আবেদন দিনটি ডিরেক্ট অ্যাকশন ডেট সেই ভয়াবহ স্মৃতি উস্কে দেয় ১৯৪৬ সালের ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে খেলা হবে দিবসের আপত্তি জানিয়ে সরকারের নজর টানার আর্জি সন্ন্যাসীদের সরকারের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়া নিয়ে আমি তাদের আশ্বস্ত করেছি খেলা হবে দিবস ঘিরে সুর চড়ছে রাজনীতির ময়দানেও ১৬ই আগস্ট যারা প্রশ্ন তুলছে খেলা হবে দিবস নিয়ে তাদের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই তারা জানেন না যদি অন্য কোনো সমাজসেবী প্রতিষ্ঠানকে এটা বুঝিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে ধরে নিতে হবে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন না ১৬ই আগস্ট দীর্ঘ দিন ধরে ক্রীড়াপ্রেমী দিবস ফুটবল প্রেমী দিবস হিসেবে বাংলায় পালিত হচ্ছে সেই দিনটা যদি কেউ ঘোষণা করে খেলা দিবস বা আনন্দ করার জন্য তাহলে চিন্তা হবে চিন্তা হবে এবং নিন্দনীয় এটা আমরাও করেছি আমরাও এটাকে পশ্চিমবঙ্গ মাতাও দিবস পালন করি খেলার মাঠেও ১৬ই আগস্ট মানেই বাঙালির কাছে এক দুঃসহ বেদনার স্মৃতি ১৬ই আগস্ট ১৯৮০ মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচ দু দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা মারামারি ইডেনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ১৬ জন ফুটবল প্রেমীর রাজ্যের এই সিদ্ধান্ত সেই ক্ষতকেই উস্কে দিচ্ছে এমনই অভিযোগ তুলছেন ক্রীড়াপ্রেমী থেকে আম আদমি বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগানকে হাতিয়ার করেই ক্ষমতায় এসেছে তৃণমূল ভোট পর্বের পর অশান্তির খেলায় মেতেছে বাংলা বেড়েছে রাজনৈতিক হিংসা এবার অগস্টের ১৬তেও সেই রক্তাক্ত ইতিহাস নিয়ে খেলা না করলেই নয় উঠছে প্রশ্ন রিপাবলিক বাংলা দুর্যোগের ১২ দিন কেটে গেলেও এখনো পর্যন্ত ঘাটালে অব্যাহত দুর্ভোগ জলমগ্ন বিস্তীর্ণ এলাকা নেই পানীয় জল নেই ত্রাণ শিবিরের প্রয়োজনীয় পরিকাঠামো আর এরই মধ্যে বানভাসী ঘাটাল পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রাকৃতিক দুর্যোগ বর্ষা বেশি হচ্ছে এবং জল ছেড়ে দেওয়ার ফলে পরিকল্পিত বন্যা হচ্ছে ঘাটালে অব্যাহত জল যন্ত্রণা এখনো অব্যাহত দুর্ভোগ পরিস্থিতি সরে জমিনে খতিয়ে দেখতে ঘাটাল যান মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরে জেলা শাসককে সঙ্গে নিয়ে জলে নেমে খানিক যেন মেপেও দেখেন জলের গভীরতা যদিও জল মাপার পাশাপাশি রাজনীতির মাপকাঠিতেও পিছিয়ে ছিলেন না রাজ্যের প্রশাসনিক প্রধান ঘাটাল জুড়ে পরিকল্পিত বন্যা এই অভিযোগকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
এখন প্রাকৃতিক দুর্যোগ বর্ষা বেশি হচ্ছে এবং দল ছেড়ে দেওয়ার ফলে পরিকল্পিত বন্যা হচ্ছে। অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কেন্দ্রীয় সরকারকে কাঠ গড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বারবার বলা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম কিছুতেই স্যাংশন করছে না। আমি ছোট্টবেলা থেকে ডক্টর মানস ভূঁইয়াদের কাছে শুনে আসতাম, মেদিনীপুর মানে কপালেশ্বর, কপালেশ্বর টেলিভাই প্রজেক্ট আমরা নিজেরা টাকা দিয়ে প্রায় 700 কোটি টাকা দিয়ে করে দিয়েছি, ফলে অনেকটা মানুষ বেনিফিটেড হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় নয়, বন্যাকে রোখার কেন্দ্রীয় সহযোগিতার কথা উল্লেখ করেন ঘাটালের সাংসদ। যারা বলছে যে না আমি ভুল করা বলছি, যদি বিরোধী দল দায়ী বলে থাকে তাদেরও অনেক সাংসদ এই দৃষ্টিকে করতে আছে, তারাই দায়িত্বটা নিই, আমি তাদের সঙ্গে হয়ে কাজটা করবো, যদি ওরা ঘাটাল মাস্টার একটা সহকারী বাস্তবিক করছে। যদিও রাজ্যের শাসক দলের পরিকল্পিত বন্যার তত্ত্বকে নস্যাৎ করে ঘাটালের বন্যা পরিস্থিতিতে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। বছর পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য যথেষ্ট সময় তো কেন্দ্রের সরকারের সঙ্গে 12 সাল অবধি ছিলেন, তা ঘাটাল মাস্টার প্ল্যান যদি ওনার পরিকল্পনার 1 নম্বরে থাকে করালেন না কেন? ফি বছর বৃষ্টি হলেই ঘাটাল জুড়ে বন্যা পরিস্থিতি, যদিও ঘাটালবাসী চূড়ান্ত জল যন্ত্রণার মাঝেই অব্যাহত শাসক বিরোধী তরচা। কবে বদল হবে পরিস্থিতির, কবেই বা ছন্দে ফিরবে ঘাটাল, কবেই বা মাস্টার প্ল্যানের বাস্তবায়নে রূপায়িত হবে প্ল্যান্ড ঘাটাল, এমনই একাধিক প্রশ্ন সামনে এলেও উত্তর কিন্তু অধরা। রিপাবলিক বাংলা। বানভাসী ঘাটাল পরিদর্শন মুখ্যমন্ত্রীর, মমতা বন্দ্যোপাধ্যায় এলেও তাঁর কাছে পৌঁছতে পারলেন না অনেক বন্যা দুর্গতই। মুখ্যমন্ত্রীকে জানানো হলো না দুর্ভোগের কথা, আক্ষেপ ঘাটালবাসীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে না পারায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। কথা আছে জলের অপর নাম জীবন, কিন্তু ঘাটালবাসীর এখন জলেই অষ্টাগত জীবন। ভারী বৃষ্টি সঙ্গে ডিভিসি ছাড়া জল, জোড়া ফলায় বানভাসী ঘাটাল। দুর্যোগের 12 দিন পরেও এখনো জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, গিয়েছে ভিজে মাটি, স্থানীয় স্কুল বাড়ি বা আশ্রয়স্থলেই দিন কাটছে অসহায় সাধারণ মানুষের। অভিযোগ নেই ত্রাণ, নেই পানীয় জল, রাস্তাঘাট এখনো নদীর চেহারায়, নৌকাতেই চলছে যাতায়াত। এই পরিস্থিতিতে মঙ্গলবার বানভাসী ঘাটাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী পরিদর্শনে এলেও তাকে কাছে জানানো হলো না অভাব অভিযোগের কথা, আক্ষেপ জলবন্দি সাধারণ মানুষের। ঘাটালবাসী তোমরা কথা শুনতে পারলে, তোমাদের তোমাদের যে দুঃখ সেভাবে শোনাতে পারলাম না, কিন্তু সে আসছে এতে খুবই খুশি, কিন্তু শোনাতে পারলে আরো ভালো হতো। পৌঁছতে পারলাম না, দূর থেকে খুব রয়ে গেল, দূর থেকেই তো দেখলাম, দূর থেকে দেখলাম, কাছে বলতে পারলে আরো ভালো, কাছে বলতে পারলে আরো ভালো হতো। সমস্যাটা জানতাম, হ্যাঁ সমস্যাটা বুঝাতাম, যে আমরা সারা বছর যদি এরকমই 5 মাস যদি এরকম জল থাকে আমরা কি করে কি বাচ্চা সংসার চালাবো, এরকম জমি জায়গা কি করে চাষবাস করব। মুখ্যমন্ত্রীর পরিদর্শনের দিনই ফের ঘাটালবাসীর দুর্ভোগ নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। ম্যানমেড দুর্নীতি আজকে এই ম্যানমেড জলভাসী মানুষকে ডেকে এনেছে। আজকে সামান্যতম নিকাশি ব্যবস্থার ঘাটালে কোনো ব্যবস্থা হয়নি, রাজ্য সরকার আক্রমণ এবং শুধুমাত্র কেন্দ্র বিরোধিতার পথে হেঁটে আজকে এই অঞ্চলের মানুষের চরম সর্বনাশ ডেকে এনেছেন। ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান, ভোট আসে ভোট যায়, এই শব্দ আবার মুছে যায়। আজ এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে দাঁড়িয়ে আশ্বাস দিলেন, হ্যাঁ ঘাটালের মানুষের জন্য তিনি ভাবছেন, ঘাটাল বাসীর পাশে তিনি রয়েছেন। কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছেন, আর কতদিন, আর কত বছর, প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে। শাসক দলের গোষ্ঠীকন্দলে থমকে উন্নয়ন। পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে পঞ্চায়েত প্রধানকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতা এবং তার অনুগামীদের পাল্টা অভিযোগ, পঞ্চায়েত প্রধান এলাকার উন্নয়নে বাধা দিচ্ছেন। পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে শাসক দলের গোষ্ঠীকন্দল। বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ঘরে ঢুকে তাকে শাসানোর অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে।
অভিযুক্ত তৃণমূল নেতা মোজাম্মেল শাহর বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান শর্মিলা মালিক। প্রধানের অভিযোগ, তাকে অকথ্য ভাষায় অপমান করেছেন অভিযুক্ত মোজাম্মেল শাহ। ঘটনার বিবরণ দিতে গিয়ে কেঁদেও ফেললেন তিনি। আমার কোনো যোগ্যতা নেই, আমাকে এখান থেকে বার করে দেওয়া দরকার। সমস্ত নানা রকম খুব বাজেভাবে বললেন। আরও দু চারজন ছেলে সাথে করে নিয়ে এসেছিলেন, তারা ইন্টেনশনালি এই জিনিসটা ইচ্ছাকৃতভাবে করেছে। পাল্টা অভিযোগ উঠে এলো পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই। অভিযুক্ত মোজাম্মেল শাহ এবং তার অনুগামীদের বক্তব্য, কোনো নিগ্রহের ঘটনা ঘটেনি। স্থানীয় কিছু মানুষ পঞ্চায়েত প্রধানের কাছে রাস্তা তৈরির দাবি জানাতে গিয়েছিলেন, তখনই মেজাজ হারান পঞ্চায়েত প্রধান। দীর্ঘদিন ধরে এলাকায় কোনো উন্নয়ন নেই বলেও অভিযোগ। প্রায় এক বছর ধরে পঞ্চায়েতের কোনো কাজকর্ম হচ্ছে না। শিমুল থেকে কিছু সাধারণ মানুষ গিয়েছিল পঞ্চায়েতে, তাদের এলাকার যে মেন রাস্তা এবং অলিগলি রাস্তা কোনো কাজই হয়নি। তার কারণ জিজ্ঞাসা করা হলে উনি বলেন যে দীর্ঘদিন পঞ্চায়েতে বডি মিটিং হয়নি, তার ফলে ওগুলো ক্যান্সেল হয়ে গেছে। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে চড়ছে স্থানীয় রাজনীতির পারদ, আর তারই মধ্যে থমকে রয়েছে এলাকার উন্নয়নের কাজ, ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ইয়াসের ক্ষতিপূরণের ফর্ম বিলি নিয়ে ফের বিতর্ক। এবার পূর্ব মেদিনীপুরের রামনগর তালগাছাড়ি দু নম্বর পঞ্চায়েতের বিরুদ্ধে ভুল ফর্ম বিলির অভিযোগ গ্রামবাসীদের। একই সঙ্গে ফর্ম বিলি নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে দলের মতানৈক্য প্রকাশ্যে। গোটা বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবেই দেখছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। গত 26 মে উপকূলবর্তী এলাকায় তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় ইয়াস। আড়াই মাস পরও ক্ষতিপূরণ পাননি অনেকেই। এখনও গ্রামে গ্রামে ক্ষতিপূরণের জন্য হাপিত্তেশ করে বসে আছেন তারা। তার উপর আবার ভুল ফর্ম বিলির অভিযোগ উঠল রামনগরের তালগাছাড়ি দু নম্বর পঞ্চায়েতের বিরুদ্ধে। ক্ষতিপূরণের ফর্ম জমা করতে গিয়েও ফিরে যেতে হয়েছে অনেক গ্রামবাসীকেই। ক্ষতিগ্রস্তদের দাবি, এই ফর্ম তালগাছাড়ি দু নম্বর পঞ্চায়েত থেকেই বিলি করা হয়েছে। এখন ফর্ম জমা নেওয়ার সময় তাদের হয়রানি করা হচ্ছে। বললেন যে আপনাদের ফর্ম জমা নেওয়া হচ্ছে, কতজন মতো এরকম ফর্ম দিয়েছেন আপনাদের? ওটা জানি না, আমি পেয়েছিলাম না, ওই বলে আমি বলে একটা নিয়েছি। না, আপনারা কি জানেন যে গ্যাসের ফর্ম দেওয়া শেষ হয়ে যাওয়ার পরেও ফর্ম জমানো হচ্ছে, এইভাবে ভুল বোঝানো হচ্ছে আপনাদের, আপনারা কি এটা জানতেন? না, জানি না। পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র ফর্ম জমা না নিয়ে তাদের ফিরিয়ে দেন বলে অভিযোগ। যদিও শম্পার দাবি, এই মুহূর্তে কোনো ফর্ম জমা নেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে কিছু জানা নেই বলে দায় ঝেড়েছেন পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ জানা। আবার যারা নতুন করে ফর্ম দিচ্ছেন, সেটা আমার মনে হয় অবৈধ ফর্ম। সেই ফর্ম আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা কেউ জানি না, এ ব্যাপারে আমি কিছু জানি না, বা আমরা সেইভাবে কোনো কিছু করিনি, কাউকে আবেদন করতেও বলিনি। যদি কেউ গিয়ে থাকেন, সেটা আমরা তদন্ত করছি। এদিকে গোটা বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবে দেখছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তৃণমূলের বিলি করা ফর্ম তৃণমূলই বাতিল করছে বলে কটাক্ষ গেরুয়া শিবিরের। এখন যে ফর্মগুলো বিলি হচ্ছে সেগুলো ভুয়া, সে ফর্মের নাকি কোনো কিছু হবে না, ডিএম স্যার না বলে দিয়েছে। তো ওগুলো এখানে দেখা যাচ্ছে মানুষকে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা মানুষকে তুমি আমার কাছে নথি স্বীকার করো, তুমি আমার দলে আসো, তারপরে তোমাকে দাও, এই তো চলছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত মুখ দেখে ত্রাণ বিলি করছে বলেও অভিযোগ বিজেপির। আমপানের পরও ক্ষতিপূরণ নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল প্রশাসনের বিরুদ্ধে। এবার অনেক বেশি সতর্ক থাকলেও সেই পচা শামুকে পা কাটল তৃণমূলের। রিপাবলিক বাংলা। মুকুল রায়কে কিভাবে পিএসসির চেয়ারম্যান করা হলো, বিধানসভার স্পিকারের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। 12 অগস্টের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিল আদালত। বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক, ভোটের ফল প্রকাশের পর তৃণমূলে যোগ, পরে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। মুকুল রায়ের এই পদকে ঘিরেই তুঙ্গে উঠেছে বিতর্ক, জল গড়িয়েছে আদালতেও। মুকুল রায়ের এই পদ নিয়ে এবার জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী 12 অগস্টের মধ্যে হলফনামা পেশের নির্দেশ রাজ্যকে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। দিন কয়েক আগে শুনানিও হয়েছে বিধানসভায়। বিষয়টির দ্রুত নিষ্পত্তির দাবিতে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি পরিষদীয় দল। মঙ্গলবার রাজ্যপাল ও দলত্যাগ বিরোধী আইন লাগুর বিষয় জানান। রাজ্যপাল হোনে কে নাতে মে আপকে মাধ্যম সে সবকো বতানা চাহতা হুঁ
पश्चिम बंगाल में एंटी डिफेक्शन लॉ 100% लागू है। इट इज एज मच एप्लीकेबल एज इन एनी अदर पार्ट ऑफ द कंट्री। न्यायिक व्यवस्था इसका पूरा ध्यान दे सकती है। कार्यवाही किसी को शुरू करनी है, सत्तारूढ़ दल करे चाहे प्रतिपक्ष करे, नियमानुसार उसका निस्तारण जरूर होगा। मुकुल के पीएससी चेयरमैन करा निये विरोधी प्रश्न मुखे पड़ते हैं स्पीकर के। विधानसभार समस्त कमिटी थेके इस्तफा दें बीजेपी विधायक। एबार ऐ मामला स्पीकर हलफनामा तलब विचारपतिर। रिपब्लिक बांगला। বাংলাদেশ যাওয়ার পথে সীমান্তে নটি বাংলাদেশি পাসপোর্ট সহ গ্রেফতার মাছের লরির চালক ও খালাসি। বিএসএফ এর রুটিন তল্লাশিতে আটক করে জেরা করা হয় তাদের। এলাকার সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি নেওয়া যাবে না, কর্মীদের কড়া ধমক। বাসন্তী মসজিদ বাটি তৃণমূল অঞ্চল সভাপতি, টাকা নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেন তিনি। নতুন করে গঙ্গা ভাঙন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শিবপুর এলাকায়। ইতিমধ্যেই 8টি বাড়ি গঙ্গার গ্রাসে চলে গিয়েছে, আরো ভাঙনের আশঙ্কা। ভাটপাড়া পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের কাকিনারা মাদ্রাল এলাকায় গৌরাঙ্গ সরকার নামে এক বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতীদের ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুরসভার নতুন করে তৈরি রিজার্ভার থেকে পাইপ ফেটে যথেচ্ছভাবে বই চলেছে পানীয় জল। আসানসোলে বড়াচক এলাকায় পুরসভার তৈরি জলের রিজার্ভারের পাইপ ফেটে বেরিয়ে যাচ্ছে পানীয় জল। জলের রিজার্ভার উদ্বোধন হওয়ার আগেই সেই রিজার্ভার পাইপ ফেটে যায়। কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধে দ্বিতীয় রেড কর্নার নোটিশ জারি করলো সিবিআই। মাসখানেক আগে ইন্টারপোলে প্রথম রেড কর্নার নোটিশ জারি হয়েছিল। ভুয়ো পাসপোর্ট নিয়ে দেশ ছাড়ার পর থেকেই অধরা কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত।